हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के 60 मोस्ट इम्पोर्टेंट हिस्ट्री एमसीक्यू निये तुम्हारे सामने हाजिर रही। इम्पोर्टेंट बानानटा भूल आछे, एटा टाइपिंग मिस्टेक। तो तुम्हारा जरा चैनेले नतून तारा आमार चैनेले प्लेलिस्टे गिए सेखाने किन्तु हिस्ट्रीर अन्यान्य ভিডিওগুলো দেখে নিতে পারে। সেখানে প্রচুর ভিডিও ছাড়া আছে, এছাড়াও অন্যান্য সাবজেক্টের উপরে কিন্তু এমসিকিউ ছাড়া আছে। সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো আজকের পার্ট ওয়ান ভিডিও শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, নেম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়ার প্রথম ভাইসরয় কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। তো দেখো, ডিউরেশনটা কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, 1856 থেকে 1862, মাত্র 6 বছর। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ইজ লর্ড ক্যানিং। ওকে, তারপর দেখো, 2 নম্বর দেখো, নেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দেখো, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস, খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। তারপর দেখো, হুইচ ইন্ডিয়ান ওয়েমেন লেড দ্য সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট উইথ গান্ধী, মানে লবণ সত্যাগ্রহ মুভমেন্ট গান্ধীজির সাথে কোন ওয়েমেন চালিত করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, 4 নম্বর দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। দেখো, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম কোন ইন্ডিয়ান ইলেক্ট হয়েছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে দাদা ভাই নওরোজি, তাকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এটা অনেকবার কোশ্চেনটা এসেছে, তোমরা কিন্তু খেয়াল রেখো। নেক্সট, 5 নম্বর দেখো, পারমানেন্ট সেটেলমেন্ট অব দ্য সিস্টেম অব রেভিনিউ কালেকশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন্ডিয়া বাই হুম। তো চিরস্থায়ী বন্দোবস্ত, তোমরা সকলেই জানো যে পারমানেন্ট সেটেলমেন্ট অফ সিস্টেম অফ রেভিনিউ কালেকশন, এটা একটা শুল্ক আদায়ের একটা বন্দোবস্ত ছিল। সেটা কি না চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন? না লর্ড কর্নওয়ালিস, এটা সকলেই তোমরা জানো। দেখো, 6 নম্বর দেখো, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। রাইট অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি। রাইট অ্যান্সার হয়ে যাবে সোহান সিং ভাকনা। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট। 8 আফটার দ্য বারদৌলি সত্যাগ্রহ, হু গেভ দ্য টাইটেল অফ সর্দার টু বল্লভ ভাই প্যাটেল। দেখো, বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন বারদৌলি সত্যাগ্রহ পরে? দেখো, বারদৌলি সত্যাগ্রহ কে করেছিলেন? না বল্লভ ভাই প্যাটেল করেছিলেন। এই সত্যাগ্রহের পরে মহাত্মা গান্ধী তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট। দেখো, 9 নম্বর দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুম। রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের বুকস রিলেটেড কোশ্চেন কিন্তু হিস্ট্রিতে আসে। তারপর দেখো, 10 নম্বর দেখো, মাই এক্সপেরিমেন্টস উইথ
ট্রুথ, হু ইজ দ্য অথার অফ দিস বুক, রাইট অ্যান্সার হয়ে যাবে গান্ধীজি। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল, এই যে হিন্দি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই যে পার্টিশন হয়েছিল, কে ছিলেন? লাস্ট লাস্ট ভাইসরয় ছিলেন, তোমরা সকলেই জানো না, লর্ড মাউন্টব্যাটেন কিন্তু লাস্ট ছিলেন। ওকে, চেয়ারম্যান কে ছিলেন? দ্য লাস্ট ছিলেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল, অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, তিনি কিন্তু লাস্ট ছিলেন। ওকে, তারপর দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস, রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। দেখো এখানে কিন্তু প্রথম ওমেন বলেছে, তাই অ্যানি বেসান্ত হয়ে গেছে। যদি বলে প্রথম ইন্ডিয়ান ওমেন, তাহলে হতো সরোজিনী নাইডু। ওকে চলো নেক্সট, টুয়েলভেটা দেখো, না টুয়েলভ তো হয়ে গেল, থার্টিনেটা দেখো। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট। দেখো ফরটিনের থেকে, ইংলিশ এডুকেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই হোম, খুবই ইম্পর্টেন্ট, ইংলিশ এডুকেশন প্রথম কার দ্বারা ইন্ডিয়াতে সূচনা করা হয়েছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাকলে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, ম্যাকলের দ্বারা কিন্তু ইংলিশ এডুকেশন ইন্ডিয়াতে সূচিত হয়েছিল। তারপর দেখো ফিফটিন, হু ভিজিটেড গান্ধীজি ইন সাউথ আফ্রিকা, রাইট অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে, তিনি কিন্তু গান্ধীজির গুরুজি ছিলেন। নিচের দিকেই একটা আছে, সেখানে তোমরা দেখতে পাবে। দেখো দেখো সিক্সটিনেতে দেখো, নেম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হু ইনিশিয়েটেড সতী, ঠিক আছে, হু ইনিশিয়েটেড সতী লিখবে, হ্যাঁ সতীদাহ প্রথা, ঠিক আছে, কে করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, হু ইনিশিয়েটেড সতী হবে, এখানে সতী করে নিও। ওকে, হু ইনিশিয়েটেড সতী, SATI, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর দেখো সেভেন্টিনেরটা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, রাইট অ্যান্সার হয়ে যাবে মদন মোহন মালব্য। ওকে চলো নেক্সট, হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিলেন? না ক্লিমেন্ট অ্যাটলি, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, নাইনটিনেরটা দেখো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 ওয়াজ পাসড, রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জন। ওকে, যখন ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাস হয়েছিল, তখন ভাইসরয় কে ছিলেন? না লর্ড কার্জন। আচ্ছা তারপর দেখো, হু রোড দ্য বুক, এই বুকের নামটা কি? ইন্ডিয়ান হোম রুল, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে হবে বা কোটেশনের মধ্যে কিন্তু হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে MK গান্ধী রোড দ্য বুক, নাম কি? না ইন্ডিয়ান হোম রুল। তারপর দেখো 21টা, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, রাইট অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। ওকে ফ্রেন্ডস, 22 দেখো, নেম দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড বাই গান্ধীজি ডিউরিং হিজ স্টে ইন RSA, মানে সাউথ আফ্রিকাতে থাকাকালীন কোন বইটা পাবলিশ করা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, যেটা গান্ধীজি লিখেছিলেন, গান্ধীজির যারা পাবলিশ হয়েছিল, রাইট অ্যান্সার হবে ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, তারপর দেখো 23, ইন হুইচ সেশন অফ কংগ্রেস ডিমান্ডেড পূর্ণ স্বরাজ, মানে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি তোলা হয়েছিল,
রাইট অ্যান্সার হয়ে যাবে লাহোর অধিবেশনে। তারপর দেখো, ইন হুইচ ইয়ার দিল্লি ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, রাইট অ্যান্সার হয়ে যাবে 1911, 1911 সালে কিন্তু দিল্লিকে ইন্ডিয়ার ক্যাপিটাল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট দেখো 25 দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ, রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রয়। ওকে, তারপর দেখো নেক্সট দেখো 26, নেম দ্য ফার্স্ট হিন্দি নিউজ পেপার অফ ইন্ডিয়া, রাইট অ্যান্সার হয়ে যাবে উদন্ত মার্টান্ট, ওয়াজ দ্য ফার্স্ট হিন্দি নিউজ পেপার অফ ইন্ডিয়া। তারপরে দেখো 27 একটা, হু ওয়াজ দ্য অনলি ভাইস রয় টু বি অ্যাসাসিনেটেড ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড মায়ো, লাস্ট ভাইস রয় ছিলেন তার নাম হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, তারপর দেখো 28 একটা দেখো, হোয়াট ওয়াজ দ্য মেন এম অফ ওয়াহাবি মুভমেন্ট, রাইট অ্যান্সার হয়ে যাবে পিউরিফাই ইসলাম, মানে ইসলাম ধর্মকে পিউরিফাই করাটাই কিন্তু ওয়াহাবি মুভমেন্টের প্রধান লক্ষ্য ছিল। তো ফ্রেন্ডস, আশা করব ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।